লকডাউনের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে যান দুর্ঘটনা শনিবার রাত সাতটা নাগাদ কোটস্থিত সবুজ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় একটি মারুতি গাড়ির যান নম্বর টিআর জিরো ওয়ান এ জি জিরো থ্রি ডাবল ফোর দ্রুতগতিতে এসে জীবন তাঁতি নামে এক ব্যক্তিকে পেছন থেকে সঁচুড়ে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সে ব্যক্তি প্রত্যক্ষদর্শীরা বিশালগড় দমকল কর্মীদের খবর দেয় তারা এসে ওই আহত ব্যক্তিকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায় মারুতি গাড়ির চালক পলাতক ঘটনায় আমতলি থানার পুলিশ ছুটে এসে গাড়িটিকে থানায় নিয়ে যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন